পল্টু মাংসটা কি হলো? হ্যাঁ বস, একটু বাকি আছে। লালটু ডিমের কি খবর? ডোন ফর চিন্তা, হয়ে যাবে আর 2 মিনিট। লালটু, ডিমগুলো টেস্ট করে দেখ কেমন হয়েছে। পল্টু, বস জানতে পারলে আমাদের ছাড়বে না। বস জানতে পারবে না, তুইও খা আমাকেও দে। কেরে, তোদের রান্না হলো? হ্যাঁ বস, এই হয়ে গেছে। বস, আমরা তো নতুন দোকান খুলেছি, একটাও তো খরিদ্দার আসছে না, তাহলে এই খাবারগুলোর কি হবে? তোরা জঙ্গলের চারপাশে খবর দিয়ে আয়, আমরা বিরিয়ানি ডেলিভারি করি। ঠিক আছে বস, আমরা থাকতে আপনার চিন্তা নেই, আমরা আজই সব বিরিয়ানি সেল করে দেব। বিরিয়ানি 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 আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল অফার, 30 মিনিটে ডেলিভারি, যে একবার খাবে সে বারবার খাবে। বিরিয়ানি অর্ডারের জন্য আমাদের প্রচার গাড়ি থেকে নম্বর সংগ্রহ করুন, বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি, 30 মিনিটের মধ্যে ডেলিভারি, তা না হলে ফ্রি ফ্রি ফ্রি। হ্যাঁ, আমারও আর মাছ আর কাঁকড়া খেতে ভালো লাগছে না, তাই ভাবছি বিরিয়ানিটা অর্ডার দিয়েই দেব। বানর ভাই, আমি তো লেখাপড়া জানি না, তুমি অর্ডারের নাম্বারটা দাও। অর্ডারটা তো দেবে, তার আগে আমার কথাটা শোনো, আমরা সকলে মিলে শেয়ালের পথে কাঁটা পেতে রাখবো, আর শেয়াল যখন ব্রিজের পথ ধরে আসবে তখন শেয়ালের চাকা লিক হয়ে যাবে। আমরা অর্ডার দিয়ে বাড়ি দিয়ে বের হব না, 30 মিনিট ফুরিয়ে গেলে বের হব, তাহলে ফ্রিতে খাবার পাব। তাহলে অর্ডারটা দিয়ে দাও। পল্টু, এই তো কুমিরের অর্ডার এসে গেছে। বস, তাড়াতাড়ি ফোনটা ধরুন, তা না হলে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, ঠিক আছে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। পল্টু, 30 মিনিটের মধ্যে তাড়াতাড়ি খাবারটা ডেলিভারি করে আয়, তা না হলে ফ্রি খাবার দিতে হবে। শেয়াল ফুড ডেলিভারি করার জন্য যেই না ব্রিজে উঠল, সঙ্গে সঙ্গে তার বাইকের চাকা লিক হয়ে গেল। এরপর শেয়াল পায়ে হেঁটে হেঁটে বিরিয়ানি ডেলিভারি করতে গেল। ও কুমির ভাই, বাড়িতে আছো? ডেলিভারি এসে গেছে, রিসিভ করো। ও বানর ভাই, ও ছাগল ভাই, বাড়িতে আছো? আরে কাউকে তো দেখতে পাচ্ছি না, এদিকে টাইম বয়ে যাচ্ছে, কি করবো এখন? 30 মিনিট পার হলে তো ফ্রিতে ডেলিভারি করতে হবে। যাই, এবার বাইরে যাই, 30 মিনিট পার হয়েছে, ফ্রিতে খাবার পাবো। তারা ঘর থেকে বেরোলো না, ইচ্ছে করে 30 মিনিট পার করে ঘর থেকে বেরোলো। দাও দাও, ফ্রিতে খাবার দাও, 30 মিনিট পার হয়ে গেছে। কি আর করার, 30 মিনিট পার হয়েছে যখন, ফ্রি খাবার তো দিতেই হবে। তারা চালাকি করে 30 মিনিট পার করে ফ্রিতে খাবার নিল। আচ্ছা বেটা, ফ্রিতে খাবার খাওয়া, পরের বার মজা বুঝাবো।
বানর ভাই, অনেক দিন হয়ে গেল ভালো মন্দ খাওয়া হয়নি। আগের বারে তো শিয়ালকে বোকা বানিয়ে ফিরিতে ভালো মন্দ খেলাম। আরে চিন্তা করছো কেন, শিয়ালের ফুড ডেলিভারি আছে তো, শিয়ালকে আমরা আবার অর্ডার দেব। এবার আর বিরিয়ানি নয়, চিকেন ললিপপ অর্ডার দেব আর ফ্রিতে খাবো। হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার দাও, চিকেন ললিপপ কোনোদিন খাইনি। আরে কি খবর, 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে গেল যে, শিয়াল এখনো তো অর্ডার নিয়ে এলো না। আরে চিন্তা করছো কেন, আজকেও ফ্রিতে খাবো, ভালোই তো হয়েছে, দেরি করে আসলে আমরা ফ্রিতে খাবার খাবো, শিয়াল দেরি করে এলে আমরা তো ফ্রিতে খাবার পাবো, তাহলে এত চিন্তা করছো কেন? শিয়াল ফুড ডেলিভারি করতে বেরিয়ে পড়লো। খাবারের সুগন্ধে জিভে জল চলে এলো রে, খাবার গুলো একটু চেখে দেখি। আরে আমি তো সব খাবার খেয়ে ফেললাম, এখন কি ডেলিভারি দেব? এই তো একটি কাক মরে পড়ে আছে না, এরই মাংস প্যাক করে ডেলিভারি করে দি। চালাক শেয়াল, বানর কুমির ও ছাগলকে উচিত শিক্ষা দেবার জন্য কাকের মাংস প্যাক করে নিয়ে গেল। আরে কি খবর, 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে গেল যে, শেয়াল এখনো তো অর্ডার নিয়ে এলো না। আরে চিন্তা করছো কেন, আজকেও ফ্রিতে খাবো, শিয়াল দেরি করে এলে আমরা তো ফ্রিতে খাবার পাবো, তাহলে এত চিন্তা করছো কেন? চালাক শিয়াল তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য 30 মিনিট পার করে আসলো আর তাদেরকে ফ্রিতে খাবার দিল, সেই খাবার তারা আনন্দ করে খেল। এরপর শিয়াল তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। এরপর তারা যখন কথা বলতে লাগলো, তাদের মুখ থেকে কাকের শব্দ বের হচ্ছিল। কি ব্যাপার, আমাদের মুখ থেকে কাকের আওয়াজ বের হচ্ছে কেন? তাহলে কি ওই বজ্জাত শিয়ালটা কাকের মাংস খাওয়ালো? হ্যাঁ কুমির ভাই, মনে হয় কাকের মাংস খাইয়েছে। চালাক শিয়াল, তোকে আমি ছাড়বো না, তোকে আমার এই দাঁতে পিসাই করে মারবো। এই তোমরা আমার সঙ্গে চলো, দেখি ওই চালাক শিয়ালটা কি করছে। আরে কি ব্যাপার, তোমরা 3 জন দল বেঁধে কোথায় চললে? কি হলো, কথা বলছো না, খালি কা কা করছো কেন? কি আর বলবো, শিয়ালের চিকেন ললিপপ খাওয়ার পর থেকে কথা বলতে গেলে খালি মুখ থেকে কাকা বের হচ্ছে। ও বুঝেছি, শিয়াল তাহলে তোমাদেরকে কাকের মাংস খাইয়েছে। তোমরা চিন্তা করো না, 2 দিন পর ভালো হয়ে যাবে, তোমরা বাড়ি ফিরে যাও। কি বানর ভাই, তাহলে বাড়ি ফিরে যাই, আর সময় নষ্ট করে লাভ নাই।